नमस्कार बंधुरा, आपनादेर सकलके चटपटे रान्नाघरे स्वागत। आपनादेर सकलके स्वागत जानिए शुरू करब आमार आजकेर रेसिपी। आज आमी बानाबो कड़ाइशुटिर कोफ्ता कारी। आमरा तो अनेक धरनेर कोफ्ता कारी खेये थाकि, ताहले एकबार एभावे ए कड़ाइशुटिर कोफ्ता कारी बानिए खेये देखुन। एटा किन्तु खेते हय भीषणई सुस्वादु, आर एटा भात रुटी परोटा लुचि सब किछुर संगे खेते भीषणई भालो लागे। ताहले चलुन देखे नेवा जाक। कड़ाइशुटिर कोफ्ता कारी बनानोर जोन्नो एखाने आमी 300 ग्राम कड़ाइशुटी छाड़िए तारपरे सेटार एकटा पेस्ट तैरी करे निएछि। पेस्टटा किन्तु आमी एकदम मिहि पेस्ट तैरी करे नि, एकटु दाना दाना रेखेछि पेस्टटा। एखन एई कड़ाइशुटिर पेस्टेर मध्ये आमी दिए दिच्छि, आमी एखाने 3 टेबिल चामच मुसुर डाल पेस्ट बानिए निएछि। डालटाओ किन्तु आमी एकटु दाना दाना रेखेछि। तबे डालेर परिवर्ते आपनारा एखाने बेसनो व्यवहार करते पारेन, तबे डाल दिए बानाले सेटा किन्तु खेते एकटु बेशी भालो हय। दिए दिलाम 3 टेबिल चामच मुसुर डाल बाटा। एखन एर मध्ये दिए दिच्छि हाफ चा चामच कालो जिरे, आर दिए दिच्छि एकटा काँचा लंका कुচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর থেকে কোপ্তাগুলো ভেজে নেব। প্রথমে কোপ্তাগুলো আমি রিফাইন্ড অয়েলে ভাজবো, তারপরে বাকি রান্নাটা আমি সরষের তেলেই করব। এই জন্য আমি গ্যাস অন করে একটা কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে একে একে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে বড়ার আকারে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো আকারে কিন্তু কোপ্তাগুলো ভেজে নিতে পারেন। একসঙ্গে তেলের মধ্যে যতগুলো আসবে ঠিক ততগুলোই আমি এভাবে দিয়ে দেব। কোপ্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই কোপ্তাগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন কোপ্তাগুলো আমি তেল ছেঁকে তুলে নিয়েছি, বাকি কোপ্তাগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। আমি এখানে 3টে একটু ছোট সাইজের আলুগুলো নিয়েছি। এক একটা আলুকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো আমি এই রিফাইন্ড অয়েলে ভেজে তুলে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এটা আলু ছাড়াও করে নিতে পারেন। আমি একটু আলু দিয়েই করব এটা। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই আলুগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি, আর কড়াই থেকে রিফাইন্ড অয়েলটাও তুলে নেব। কড়াই থেকে রিফাইন্ড অয়েলটা তুলে নিয়েছি। এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরষের তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে। মশলাগুলো একটু ভেজে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটা 2 মিনিটের মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও রসুন বাটা। আবারও একবার নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আবারও একবার মশলাগুলো একটু কষিয়ে নেব। এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু খুব সুন্দর একটা রং আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবার একবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আবারও 1 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর থেকে এক্সট্রা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়েছি, কারণ আলুগুলো কিন্তু সেদ্ধ হবে, তাই সেটা বুঝেই কিন্তু জলটা দিতে হবে।
আর কোপ্তাগুলোতেও কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিলাম। হাই হিটে করে অপেক্ষা করব ঝোলটা টকবক করে ফুটে ওঠা অবধি। দেখুন ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কড়াইশুঁটির কোপ্তাগুলো, একবার নেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম, মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি, একবার দেখে নিচ্ছি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি এই পরিমাণে কিন্তু ঝোলটা রাখবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আবার একবার নেড়ে একটু মিশিয়ে নেব। এখন কিন্তু এই কড়াইশুঁটির কোপ্তা কারি পুরোপুরি রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের রেসিপি, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করার মতো কড়াইশুঁটির কোপ্তা কারি। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত, তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।